নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যাব চাইনিজ রেস্টুরেন্টে, যেটার নাম ওয়ান পাটুলি ওইখানে। চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ওয়ানের সামনে, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, আমরা এখন ওয়ানের ভেতরে ঢুকছি। বন্ধুরা, এটা হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। আর এটা হলো মেনু। বন্ধুরা, এটা হলো চিকেন ড্রামস অফ হেভেন্স। বন্ধুরা, এবারে আমি চিকেনের ভেতরটা দেখাচ্ছি। দেখো গাইস, চিকেনটা কত সফট, হাত দিলেই বেরিয়ে আসছে বোনটা। গাইস, সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস। এটা হলো কুং পাও চিকেন। আইডিয়াসে কি কি থাকবে বলেছি, এগ থাকবে, চিকেন থাকবে, স্ট্রিম থাকবে, যেটা কুচো চিংড়ি আমরা বলি, খেতে অনেক ভালো। এটা আমার রেকমেন্ডেশন রইল। আমরা এবার মিক্সড রাইস আর কুং পাও চিকেনটা নিয়ে নিচ্ছি। গাইস, এটা হলো আমাদের বিল টোটাল যেটা হয়েছে। সো গাইস, আমি এখন চলে এসেছি বাড়ি। ওখানকার যা ফুডে যা টেস্ট কোয়ালিটি ছিল, ভালো ছিল। আমরা নিয়েছিলাম চিকেন ড্রামস অফ হেভেন স্টার্টারে একটা মিক্স ফ্রাইড রাইস আর কুং পাও চিকেন। চিকেন ড্রামস অফ হেভেনটা হালকা স্পাইসি, কিন্তু খেতে ভালো ছিল, খুব একটা স্পাইসি নেই। মিক্স ফ্রাইড রাইসটা ভালো ছিল, কুং পাও চিকেনটা ভালো ছিল, একটু স্পাইসি, একটু সুই, খুব একটা জাল ছিল না। এটা আমার রেকমেন্ডেশন। মেনুগুলো তোমার মেনু যার যা প্রাইস হয়েছে সেগুলো তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লোকেশানটা তোমাদের নিচে লিঙ্কে দিয়ে দিচ্ছি। ওটা ঠিক বৈষ্ণবঘাটা মেন রোডের ওপরেই বাঁ দিকে পড়বে, পাটুলির দিকে যেতে গেলে। ব্যাস, এইটুকু ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা করে দাও ভিডিও। ওকে, টাটা, স্টে সেফ। যারা যারা ভ্যাকসিন নাওনি তারা ভ্যাকসিনটা কিন্তু নিয়ে নাও।